ত্রিপুরায় বেজে গেছে ভোটের দামামা, ভোট যুদ্ধের আঁচ এসে পড়ছে পরিবারে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারে নজরকাড়া কেন্দ্র বাধারঘাট, কারণ এই কেন্দ্রের বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী একই পরিবারের তিন সদস্য। বাধারঘাট প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের গড় বলেই পরিচিত। কংগ্রেস বিজেপি থেকে তৃণমূল, বিভিন্ন সময় বিভিন্ন দলে গেছেন দিলীপ সরকার, কিন্তু তার জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। তাই এবারের হাই ভোল্টেজ নির্বাচনে সেই দিলীপ সরকারের ক্যারিশমাকে কাজে লাগাতে চাইছে সব দল। প্রাক্তন বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের বড় ভাই রাজকুমার সরকারকে প্রার্থী করেছে কংগ্রেস। ফরওয়ার্ড ব্লক প্রার্থী করেছে তার ভাইপো পার্থরঞ্জন সরকারকে, আর বোন মিনারানী সরকারকে প্রার্থী করেছে বিজেপি। গত উপনির্বাচনে এখানে জিতেছিল বিজেপি, তবে এবার বিদায়ী বিধায়ক মিমি মজুমদারকে আর প্রার্থী করেনি তারা। তার জায়গায় প্রার্থী করা হয়েছে মিনারানী সরকারকে। লড়াইয়ের তো কোনো ব্যাপারই নেই, যারা আমার বিরুদ্ধে আছে ওদের কোনো অস্তিত্বই থাকবে না, আর জীবনে কোনো দিন বিধানসভায় দাঁড়াবার সাহসই পাবে না, এটা আমি বলে দিচ্ছি। ত্রিপুরার বেশিরভাগ আসনে বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতা হলেও যে চারটি আসনে হয়নি তার অন্যতম এই বাধারঘাট। ব্যক্তিগতভাবে অন্তত রাজকুমার সরকার উপরে এলাকাবাসীর একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা আছে, এবং আমি তাই জনসাধারণের কাছে তা প্রত্যাশা করি, এবং আমার মনে হয় দোষের আশীর্বাদে ভগবান আমাকে সেই জায়গায় নির্ধার করাবে। একবারে থেকে পাঁচজন দশজন পনেরোজন ক্যান্ডিডেট হবে, এটা বিচিত্র কিছু না। অতীতেও আমরা আপনারা দেখেছেন ভারতবর্ষের বিভিন্ন পরিবারে এরকমভাবে এক পরিবার থেকে ভাই, কাকা, দাদা, মামা দাঁড়িয়েছে, এটা দাঁড়াতে পারে, আমার আমার খারাপ লাগেনি, তো ভালোই লেগেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন তিনজন, নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী সকলেই। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে জেলবন্দী অনুব্রত মণ্ডল, কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদে এখনও তিনিই রয়েছেন। এখনও জেলার রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় দুর্দণ্ড প্রতাপ শাসক নেতার কথা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি পর সোমবারই প্রথম বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে বোলপুর থেকে শান্তিনিকেতন দলের প্রচারে দেখা গেল এক অচেনা ছবি। তৃণমূলের তৈরি করা বিভিন্ন গেট ও ব্যানার ফেস্টুনে কোথাও দেখা নেই অনুব্রত মণ্ডলের। বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার আগেই বোলপুর এবং শান্তিনিকেতন জুড়ে একাধিক গেট তৈরি করা হয়েছে ফেস্টুন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যিনি জেলা সভাপতি সেই অনুব্রত মণ্ডলের ছবি নেই। গত বছরের 11 আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গরু পাচার মামলায় বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে ইডিও, একাধিকবার তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত, কিন্তু দল বারবারই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে। যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারা জীবন পারবে না। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যখন দলনেত্রী জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আসছেন, তখন তার আস্থাভাজন নেতা অনুব্রত মণ্ডলের ছবি দেখা গেল না গেট বা ব্যানারে। কিন্তু কেন, এই প্রশ্নকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সূত্রে খবর, দলের জেলা কমিটির বৈঠকে ঠিক হয় মুখ্যমন্ত্রী সফরে অনুব্রত মণ্ডলের কোনো ছবি থাকবে না। কোথাও বীরভূমের বাঘের আর ছবি নাই, বীরের সম্মান দিয়ে যাকে বার করার কথা দিদিমণি বলেছিলেন তারও ছবি নাই, কারণ তারা বুঝতে পেরেছে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। মমতা ব্যানার্জি নিজের সরকার আর গদি বাঁচানোর জন্য বালিচোর, কয়লাচোর, পাথরচোর, কেষ্টমণ্ডলের ছবি আর ব্যবহার করতে চাইছে না। এই নিয়ে আমি বিতর্কিত কোনো মন্তব্য করতে চাই না, শুধু একটা কথাই বলবো, অপেক্ষা করুন। কেন অনুব্রত মণ্ডলের ছবি থাকবে, তিনি তো এখন নেই প্রকাশে, সুতরাং কাট আউট যেরকম হয় প্রশাসনিক সভায় প্রস্তুতি সেরকম হয়েছে। তৃণমূলই প্রশাসনিক সভা, সেখানে কার ছবি থাকবে না থাকবে সেটা তো তৃণমূল ঠিক করবে। কখনো অনুব্রতকে দরাজ হাতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অনুব্রত ভালো ছেলে, নির্লোভ, এমএলএ হতে চায় না, এমপি হতে চায় না, রাজ্যসভায় যেতে চায় না, শুধু দলটা করতে চায়, দখলটা করতে চায়। সোমবার বীরভূম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা কোর কমিটি সদস্য সহ মোট 70 জনকে নিয়ে বৈঠক করবেন তিনি। 31 জানুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর 1 ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।